বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জেলা শাসকের দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমানের জেলা অধ্যক্ষ কুনার আগরওয়াল পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়। বৃহস্পতিবার জামালপুকুর ও চকদিঘিতে তৃণমূলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল। বর্ধমানের টিকরহাটে 54তম ভক্ত সম্মেলনী অনুষ্ঠানের সূচনা হল বুধবার। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল বড়বেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার ভাতার মাধব পাবলিক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল। শক্তিকার গভর্নর স্পন্সর পিপিটিআই এক শিক্ষা কেন্দ্রে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার সকালে ইন্দপুর পুলিশের উদ্যোগে পুরুষ ও মহিলাদের পৃথক দুটি বিভাগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলে আসছি বিস্তারিত খবরে। জেলাশাসকের দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। মূলত ধান কেনা বেচা নিয়ে চলে এদিনেরই আলোচনা সভা। জেলা শাসকের পৌরোহিত্যে চলে এদিনেরই আলোচনা সভা। একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলা শাসকের দপ্তরে চলে এদিনেরই আলোচনা। মূলত সরকারি প্রকল্পে ধান কেনা নিয়ে চলে এদিনেরই আলোচনা। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের পৌরোহিত্যে চলে সমগ্র কর্মকাণ্ড। রাইস মিল অ্যাসোসিয়েশন, বিভিন্ন এজেন্সি সহ অন্যান্যরা এদিনের আলোচনায় অংশ নেন। এদিন জেলা শাসক চাষীদের অনুরোধ জানান সেন্টারে ধান বিক্রয় করতে। 2017 ডিসেম্বর পর্যন্ত সরকারি মতে 52,000 মেট্রিক টন ধান কেনার টার্গেট থাকলেও 45,000 ধান কিনতে সক্ষম হয়েছে বলে জানান জেলা শাসক। আগামী দিনে যথাযথ পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানান জেলা শাসক। আজকে আমাদের ধান কিনা যা চলছে আমাদের কমন সেন্টার থেকে এবং ডাইরেক্ট সোসাইটিগুলির মাধ্যম থেকে, সেটা আমরা মিটিং করেছিলাম আজকে। বেসিক্যালি রাইস মিল অ্যাসোসিয়েশন, তারপরে আমাদের যারা যারা এজেন্সি যুক্ত আছে, ইসিএসসি, নাফেড, তারা ছিল। আমরা পুরো রিভিউ করলাম আর এখন অব্দি আমাদের প্রোগ্রেস ঠিকই আছে, কিন্তু যেহেতু পূর্ব বর্ধমান জেলা একটা কৃষি প্রধান জেলা আছে আর আমাদের টার্গেট সব থেকে বেশি হয় পুরো স্টেটের মধ্যে, তো এটাই জোর দেওয়ার জন্য আজকে মিটিং কে যেন কন্টিনিউস থাকতে হবে, দেখতে হবে সবাইকে। আর আপনাদের মাধ্যমে আমি চাষীদেরকে অনুরোধ জানাবো কি আসুন আপনারা আমাদের সেন্টারে অথবা আমাদের সোসাইটির মাধ্যমে আপনারা ধানটা বিক্রি করুন। গভর্নমেন্টের পেমেন্ট অ্যাসিওরড আছে, অনেক সুযোগ সুবিধা আমরা এই ডেটাটা দেখেই, মানে কিছু জিনিস অনেক সময় এই ডেটাটা ইউজ করি, তো আর চাষীদেরকে ঠিক দাম দেওয়া যাবে। তো আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাইবো চাষীদেরকে কি আপনারা এসে একটা আমাদের সেন্টারে ধানটা বিক্রি করে দেন। আর সমস্ত রকম ফেসিলিটি যা আছে প্লাস যা পেমেন্ট রিলেটেড সবকিছু করা হবে, দেখা হবে। আর এখন অবধি আমাদের প্রক্রিয়াটা কিন্তু ঠিক চলছে, আমি বলবো প্রবলেম নয়, কিন্তু হ্যাঁ লাস্ট টাইম গত বছর ছিল কি আমাদের সেন্টারের দামটা ভালোই ছিল আর মার্কেটের অনেক কম দাম ছিল, কিন্তু এই বছর আমরা দেখছি কি কাছাকাছি রয়েছে। আমরা জানি আমাদের নজরে আছে, কিন্তু স্টিল এখন অবধি আমাদের আমরা ভালো কোঅপারেশন পাচ্ছি। এখন অবধি যে আমাদের টার্গেট আছে মোটামুটি সেটা আমরা ফুলফিল করতে পারছি, আশা করি সেই অসুবিধা হবে না। এখন অবধি কিন্তু সেই ধরনের বড় অসুবিধা কিছু হচ্ছে না। আমাদের ডিসেম্বর মাস অবধি টার্গেট ছিল 52,000 মেট্রিক টন, আমরা করতে পেরেছিলাম 45,000 মেট্রিক টন, আর এই মাসে আমাদের টার্গেট আছে 1,03,000 মেট্রিক টন, আজকে অবধি 67,000 মেট্রিক টন হয়ে গেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের জেলা আরাধ্যক্ষ কুনার আগরওয়াল পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ুয়াদের খেলার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়েছে। কাজকর্ম খতিয়ে দেখে সন্তুষ্ট হন জেলা আরাধ্যক্ষ। পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয় পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার আরাধ্যক্ষ কুনার আগরওয়াল। স্কুলটি বর্তমানে চতুর্থ শ্রেণী পর্যন্ত থাকলেও ভবিষ্যতে অষ্টম শ্রেণী পর্যন্ত করার পরিকল্পনা চলছে। স্কুলের পড়ুয়াদের খেলার উন্নতি করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়েছে।
সেই জন্য স্কুল প্রাঙ্গনকে সাজিয়ে তোলার কাজ চলছে, বিভিন্ন খেলার সরঞ্জাম বসানোর কাজ চলছে স্কুল প্রাঙ্গনে। কাজ খতিয়ে দেখার লক্ষ্যেই জেলা আরাধকের এদিনের এই আগমন। স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। কাজ খতিয়ে দেখে খুশি প্রকাশ করেন জেলা আরাধ্যক্ষ। করবে কেন, তা তো সব শুরু করে ফেললাম, গাট থাকছে, এই যে এইগুলো তো স্যার দরজা করা আছে, দরজা করে বাচ্চা ঢুকবে, ঢুকার পর লক হয়ে যাবে, স্যার কেউ নামতে পারবে না, না আর ওইটা স্যার স্লিপ হবে, ওইটা ঘাসি থাকে, ভালো ঘাস লাগে, ভালো আমাদের পুলিশ লাইন ফ্রি প্রাইমারি স্কুলে আমাদের এখানে বাচ্চার এবং তাদের পেরেন্টস খুবই ইন্টারেস্ট নিয়ে এখানে তাদের বাচ্চাকে এখানে পড়াশোনা করাচ্ছে। তো তাদের স্পোর্টসের জন্য অ্যাক্টিভিটির জন্য এখানে আমরা অনেক খেলাধুলো এখানে লাগিয়েছি এবং এটা বাচ্চাদের সেহেতে এখন আমাদের যেটা ক্লাসগুলো আছে সেটাও বাড়ানো হয়েছে। আগে 5th অবধি ছিল, এখন আমরা আস্তে আস্তে 8th অবধি নিয়ে যাচ্ছি। তো সেই জন্য বাচ্চাদের আরও হেলদি থাকুক, হেলদি মাইন্ড ইন এ হেলদি বডি, এই মোটিভটা নিয়ে একটা খেলাধুলো এখানে লাগানো হয়েছে। কি কি লাগানো হচ্ছে এখানে? আমাদের আপাতত এখন 3টে বড় আপনি দেখতে পাচ্ছেন, স্লাইড, সুইং আর রোটেশনের 3টে আলনাগুলো এখন লাগানো হয়েছে এবং আরও আমাদের পরিকল্পনা আছে, এটা চালু হওয়ার যা পরে সেটা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বৃহস্পতিবার জামালপুর ও চকদিঘিতে তৃণমূলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিনেরই আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ববর্গ। পূর্ব বর্ধমানের জামালপুর ও চকদিঘিতে বৃহস্পতিবার তৃণমূলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করতে চায় তৃণমূল নেতৃত্ববর্গ। আমরা এই কর্মী সম্মেলনে পেয়েছি আমাদের জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অরবিন্দ ভট্টাচার্য মহাশয়কে পেয়েছি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সকল কর্মী সমর্থককে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয় এদিনের এই সম্মেলন থেকে। আজকে আমাদের অঞ্চল সম্মেলন হলো, আগামী দিন আমাদের পঞ্চায়েত ইলেকশন আসছে, মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা আমরা দিকে দিকে পৌঁছে দিতে যাই, আমাদের প্রত্যেকটা কর্মীর কাছে যাওয়া তারা যাবেন সুস্পষ্টভাবে বলতে পারে, এটা একটা ট্রেনিং শিবিরও বলতে পারেন, আমাদের কর্মীদেরকে ট্রেনিং দিলাম কীভাবে বলতে হবে, ইলেকশনে প্রচারে গেলে কী বলতে হবে। প্রচুর মানুষ এসেছে, বুঝতেই পারছেন 4-5 হাজার লোক এখানে জড়ো হয়েছে, এই মানুষের দল লেগলেই বোঝা যাচ্ছে যে আমাদের মমতা ব্যানার্জির প্রতি বাংলার মানুষের আস্থা কতটা। ব্যতিক্রম আমাদের চকদিঘি অঞ্চল নয়, চকদিঘি অঞ্চলের প্রতিটি মানুষ আমার উন্নয়নের পক্ষে আছে, সেটা আজকে আমরা এই সম্মেলনের মাধ্যমে একবার প্রমাণ করি। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির কার্যকরী সভাপতি প্রদীপ পাল, জামালপুর এক পঞ্চায়েতের উপপ্রধান অলোক ঘোষ, জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের সভাপতি দেবব্রত চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা রায়, চকদিঘি গ্রাম পঞ্চায়েতের সভাপতি কাশীনাথ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলন হচ্ছে জামালপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কর্মীদের দিয়ে একটা আলোচনা সভা ডাকা হয়েছে। আচ্ছা, এই আলোচনা সভাতে কী কী মানে সাধারণ মানুষকে কী কী জানানো হবে? জানানো হবে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল সরকারের উন্নয়ন, কী কী মমতা ব্যানার্জি করেছে, কী কী করতে চাইছে, সেই সমস্ত মানুষের কাছে আমাদের তুলে ধরা, প্রত্যেকটা কর্মীর কাছে আমরা বার্তা দিতে চাই। আগামী সামনেই তো পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটে কতটা লড়বে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? তৃণমূল কংগ্রেসের সর্বশক্তি দিয়ে লড়াই। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমানের টিকরহাটে 54তম ভক্ত সম্মেলনী অনুষ্ঠানের সূচনা হলো বুধবার। 12 দিনব্যাপী ভক্ত সম্মেলনী অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। বর্ধমানের টিকরহাটে বর্ধমান ভক্ত সম্মেলনী অনুষ্ঠানের সূচনা হলো বুধবার। 54তম বর্ষে পদার্পণ করল এই ভক্ত সম্মেলনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পৌরসভার এমসি আইসি খোকন দাস, কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। টিকরহাটের যেই মাঠে ভক্ত সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠটি দান করেন জায়গার মালিক। মাঠে এদিন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বারো দিন ব্যাপী ভক্ত সম্মিলনী অনুষ্ঠানে প্রতিদিনই বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 54তম আমাদের এই ভক্ত সম্মিলনী যে অনুষ্ঠান এই মাঠে হচ্ছে, সেই অনুষ্ঠানের আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান পূর্বের জেলা শাসক মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের সভাপতি সহ বিশিষ্ট সমস্ত ব্যক্তিত্ব। আপনারাও দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আউশ গ্রামের পিচকুড়ি গ্রামে। এদিন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মানুষকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বৃহস্পতিবার গ্রামীণ চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় আউশ গ্রামের পিচকুড়ি গ্রামে। এদিন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চক্ষু পরীক্ষাও করানো হয়। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক যুগল কৃষ্ণ পাখিরা এবং জেলা নেতা ডক্টর শ্যামল দাস, জেলা পরিষদের সদস্য টগর শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই শিবিরে প্রায় 400 জন মানুষ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। চিকিৎসার পর তাদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জন আমার মাঝে যে এই ধরনের উন্নতিমূলক বা প্রগ্রেসমূলক কর্ম খুবই মানুষের উপকারে লাগবে। যেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে চিকিৎসা এবং প্যাথোলজি যে ব্যবস্থাগুলো করা হয়েছে তার মধ্যে থেকে যেমন চোখের বিষয়ে আমি বিশেষ করে বলি, যেটা হচ্ছে অনেকেই হয়তো তাদের দৃষ্টির ক্ষমতাটাই জানে না, পরীক্ষা করতে গিয়ে সে দেখা গেছে যে অনেকে ছোটো বয়সটা পেরিয়েই গেছে, মোটামুটি 12-13 বছর বয়স হয়ে গেছে, কারো 25 বছর বয়সেও দেখেছি আমরা। যে ভিশন টেস্ট করতে গিয়ে দেখেছি যে একটা চোখে প্রায় দেখেই না সে, অতএব সেই চোখটা যদি সঠিক টাইমে টেস্ট করে নেওয়া যায় সেগুলোর জন্য দরকার হয়। সবাই তো আর হসপিটাল বা নার্সিংহোমে যেয়ে করতে পারে না, এই ধরনের যদি সোশ্যাল ওয়ার্কারদের দ্বারা এই সব। আউশগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল বড় বেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের কর্মসূচি পরিপূর্ণতা পায়। ছাত্রীদের তৈরি বিভিন্ন মডেল এদিন প্রদর্শনীতে স্থান পায়। ভাতারের বড় বেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন স্কুল প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্রীরা তাদের প্রতিভা তুলে ধরেন, নাচ গানের মাধ্যমে স্কুল প্রাঙ্গণকে মাতিয়ে তোলেন ছাত্রীরা। অনুষ্ঠানকে যথাযথ রূপ দিতে যথেষ্টই তৎপর ছিলেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীদের বিভিন্ন মডেল প্রদর্শনীতে স্থান পায়। কর্মসূচি ঘিরে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। এদিন অনুষ্ঠান ঘিরে বিভিন্ন জানা অজানার কথা তুলে ধরেন স্কুলের শিক্ষিকারা। চলাচ
আমি বড় বেগুন দেবীবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলছি। আমাদের 2017 সালে সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হয়েছিল। 1968 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রামের কয়েকজন শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী মানুষ তারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা সেই জন্য 2017 সালে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম, আর এবছর 2018 সেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা সমাপ্তি অনুষ্ঠান করছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বর্ষপূর্তি আমরা করছি। এখানে অনেকেই গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সভাপতি শ্রী ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায়, আমাদের আরও সব শিক্ষাবিদরা আছেন, এখানে উপস্থিত আছেন, ভিডিও আসার কথা আছে, উনি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। যাই হোক, আমরা আমাদের ছাত্রছাত্রীরা সকলেই নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। আমার মানে অনুরোধ যে সকলেই যেন এই অনুষ্ঠানটা দেখে এবং আনন্দ পায়। অনুষ্ঠান চলছে, প্রথমত যেটা বলবো, আমাদের মেয়েরা খুব খেটে গত এক মাস ধরে ওরা প্রচণ্ড খুব খেটে ওরা সুন্দর সুন্দর মডেল করেছে। আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি মডেলের পক্ষে যাবেন এবং একটু মডেলটা একটু দেখবেন, কারণ ভীষণ সুন্দর ওরা মডেল করেছে, যারাই দেখেন তারাই প্রশংসা করেছে। আর এখানে তাছাড়াও আছে নাচ, গান, হ্যাপি প্লিস নাটক বা আরও অনেক নাটক আছে, বিভিন্ন রকম লোকগীতি আছে, লোকনৃত্য আছে। আর যেহেতু আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন, তারও তাকেও শ্রদ্ধা নিয়ে স্মরণ করে আমরা কিছু ছোটোখাটো আবৃত্তি মেয়েরা করেছে বা তারাও মানে গানও হচ্ছে এখানে, সেসব সব কিছু মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে চলেছি। আমাদের মডেল প্রায় 10-12 রকমের মডেল আছে যেগুলোকে আমরা এখানে আনতে পেরেছি। এছাড়াও আমাদের স্কুলের মধ্যে আমরা যে সমস্ত TLM ব্যবহার করি এবং পড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমস্ত মডেলও আমাদের আরও অনেক আছে এখানে। কিছু কিছু ভালো কিছু সাজিয়ে আমরা এখানে গোটা 10টা মতন সাজিয়ে এখানে ব্যবহার করেছি। কারণটা কি মডেলিং করার? আপনাদের মডেলিং করানো মানে মেয়েদেরকে যাতে পড়াশোনায় আরও উৎসাহ করা যায়, তাদের হাতের কাজ আরও বাড়ানো যায় এবং হাতের যে হাতে কলমে যে কাজটা, TLM ব্যবহারের যে উপযোগিতা, যে হাতে কলমে দেখিয়ে তারা পড়াশোনার ব্যাপারটা, পড়াশোনায় যত না মনোযোগী হয় হাতে কলমে কাজ করতে করতে তারা বিষয়টাকে আরও ভালোভাবে বুঝে যায় এবং তাতে আরও মনোযোগী হয় এবং কাজ করার উৎসাহ বাড়ে, পড়াশোনার উৎসাহ বাড়ে। সিনা খাতুন উনি জুপল্যান্ড এবং ফার্ম হাউস সম্বন্ধে এই মডেলগুলো তৈরি করেছেন এবং মেয়েদেরকে উৎসাহিত করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ফার্ম হাউস বানানোর জন্য সারা বছর ধরে উনি এগুলোকে নিয়ে খেটেছেন এবং মেয়েদের দেখিয়েছেন কীভাবে ইংরাজিকেও কীরকমভাবে হাতে কলমে ব্যবহার করে মেয়েদেরকে ইংরাজি পড়াতে কীভাবে আগ্রহী করে তোলা যায় সেটা উনি ভালোভাবে দেখিয়েছেন এই মডেলগুলোর মাধ্যমে। আমাদের বড়বেলুন দেবীবালা বালিকা বিদ্যালয় স্কুলে যাবো
কাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার ভাতার মাধব পাবলিক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো স্কুল মাঠে। এদিন 12টি ইভেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভাতার মাধব পাবলিক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন স্কুল চত্বর থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ শোভাযাত্রার মাধ্যমে স্কুল মাঠে উপস্থিত হয়। সেখানে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এদিন 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, অঙ্ক দৌড় সহ প্রায় 12টি ইভেন্টের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাবলিক হাইস্কুলের আজকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের খেলাগুলি হবে। বিগত দুদিন ধরে বিভিন্ন যে অ্যাথলেটিক গেমস যেগুলো আছে সেগুলোর হিট পর্যায়ে খেলা হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে আজকে প্রায় 12টি ইভেন্টের খেলা হবে এবং খেলা শেষে আগামীকাল বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে ওই দিনটাকে পালন করা হবে এবং আমাদের বাৎসরিক যে পুরস্কার বিতরণী উৎসব সেটাও আগামীকাল আমাদের করা হবে। সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের যে সমবেত প্রচেষ্টা এই বাৎসরিক যে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় তার একটা চেষ্টা চলছে এবং শিক্ষক শিক্ষিকাদের অকুণ্ঠ সহযোগিতা এটা সর্বাঙ্গ সুন্দর হচ্ছে। ছাত্রদের উপস্থিতি হার খুব ভালো এবং সর্বান্তকরণভাবে সকলে এটাকে নিয়েছে এবং বেশ সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সমাপন যাতে হয় সে চেষ্টা আমরা আছি। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা আজকে আমাদের এইটা প্রসেশন করে আমরা মাঠ থেকে যাচ্ছি আমাদের খেলার মাঠে, যেহেতু আমাদের বিদ্যালয় এবং বিদ্যালয়ের মাঠ একটু দূরত্ব আছে সুতরাং এটা আমরা প্রসেশন করে ছেলেদের নিয়ে যাচ্ছি। ওখানে মাঠটা প্রদক্ষিণ করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে চূড়ান্ত পর্যায়ে খেলাটা ওখানে করা হবে এবং তার ফলাফল সব ঘোষণা করা হবে কিন্তু পুরস্কারটা দেওয়া হবে আগামীকাল বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে। প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে শুক্রবার পুরস্কার তুলে দেওয়া হবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। সেশনে আমাদের ভাতার এমপি হাই স্কুলের স্পোর্টস গত দুদিন হিট হয়েছে, আজকে ফাইনাল। ছোট ছোট ছেলেরা এবং সব মেয়েরাও সব পার্টিসিপেট করেছে ভালো রকমই সারা। ইভেন্ট আছে, 100 মিটার রেস, 200 মিটার রেস, লং জাম্প, হাই জাম্প, তারপরে 800 মিটার রেস, আর আছে মেয়েদের সুশ্রুত দৌড়, আর বাচ্চা 5-6 যাদের পরে তাদের ম্যাথ রেস, এগুলো চলছে। 400 মিটার রেস আছে। এই একে একে আজকে ফাইনাল পর্ব শুরু হয়েছে, দুটো ফাইনাল শেষ হলো, এবারে নেক্সট আবার ফাইনাল চালু হওয়া। কোন কোন ক্লাসে হচ্ছে? 5-12, ইনক্লুডিং আমাদের যে ভোকেশনাল স্ট্রিম আছে ওই ছেলেরাও এখানে অংশগ্রহণ করেছে। তারপরে আরও মেয়েরাও ভালোভাবে খুব সাড়া দেয় এখানে। পুরস্কার কী কী আছে? পুরস্কার আছে, ফার্স্টের জন্য ঘুরি আছে, সেকেন্ড থার্ডের জন্য একটু আলাদা আলাদা প্রাইজ এখানে হয়েছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। শক্তিগড় গভর্নর স্পন্সর পিপিটিআই এক শিক্ষা কেন্দ্রে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আনুমানিক 100 জন এদিন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় গভর্নর স্পন্সর পিপিটিআই এক শিক্ষা কেন্দ্রে। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বরসুল পাম্প হাউস মাঠে। প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের মোট 100 জন শিক্ষার্থী এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। একশো মিটার, 200 মিটার, 400 মিটার, লং জাম্প, হাই জাম্প, ডিসপাস, শর্টপুট, যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন প্রধান রমেশ চন্দ্র সরকার ও বরসুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আলী মল্লিক সহ অন্যান্যরা। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বরসুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে।
বৃহস্পতিবার সকালে ইন্দপুর পুলিশের উদ্যোগে পুরুষ ও মহিলাদের পৃথক দুটি বিভাগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটবল ময়দানে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 29তম পথ সচেতনতা সপ্তাহকে সামনে রেখে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও সংশ্লিষ্ট থানাগুলির ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল। বৃহস্পতিবার সকালে ইনপুর পুলিশের উদ্যোগে পুরুষ ও মহিলাদের পৃথক দুটি বিভাগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতাকা নেড়ে শিরোমণিপুর থেকে ইনপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দৌড় প্রতিযোগিতার সূচনা করেন বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ওসি রামনারায়ণ পাল, শিক্ষক অম্বুজ দাস, অসিত লায়েক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 150 জন ও মহিলা বিভাগে 31 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটবল ময়দানে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার 14টি দল অংশগ্রহণ করেছে। ওইখান থেকে শুরু করে শেষ করবো ইনপুর যে ফুটবল গ্রাউন্ড আছে ওই মন্দিরের এখানটায়। আজ 2 দিনব্যাপী বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইনপুর থানার পরিচালনায় ভলিবল টুর্নামেন্ট আজকে তার অন্তিম লগ্ন, আজকে শেষ দিন, ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। তাতে আমরা জয়লাভ করলাম বামমন্ডে অঞ্চলের শিয়ালিয়া গ্রাম। এবং আজকে সকালবেলায় 8:30 সময় শুরু হয়েছে ম্যারাথন রেস মেয়েদের এবং ছেলেদের নিয়ে। তাতে আমাদের ছেলেদের 150 জন অংশগ্রহণ করেছে। আমরা ইনপুর থানাকে সাধুবাদ জানাই এরকম একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য, যাতে ভবিষ্যতে আরও এরকম অনুষ্ঠান করে। ইনপুর থানাকে ধন্যবাদ জানাই। ইনপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: জেলা শাসকের দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমানের জেলা আরাধ্যক্ষ কুনার আগরপাল পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়। বৃহস্পতিবার জামালপুকুর ও চকদিঘিতে তৃণমূলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল। বর্ধমানের টিকরহাটে 54তম ভক্ত সম্মেলনী অনুষ্ঠানের সূচনা হল বুধবার। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল বড়বেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার ভাতার মাধব পাবলিক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল। শক্তিকার গভর্নেন্স স্পন্সর পিপিটিআই এক শিক্ষা কেন্দ্রে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার সকালে ইন্দপুর পুলিশের উদ্যোগে পুরুষ ও মহিলাদের পৃথক দুটি বিভাগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।